আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাজী মামুন, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেস নিয়ে আলোচনা করব। এই রেকর্ডিং প্রসেস অধ্যায়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি হিসাব সমীকরণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ, আরেকটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। মৌলিক হিসাব সমীকরণকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু এল প্লাস উই, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আর বর্ধিত সমীকরণটি হচ্ছে এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আই মাইনাস ই, আমরা মাইনাস ডি লিখতে পারি। তো ড্রয়িংটা আমরা ক্যাপিটালের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেই মনে করে আমরা ডি লিখলাম না। তাহলে আমরা এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই, আর মৌলিক সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস উই, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমরা এই অ্যাসেট, কারবার প্রতিষ্ঠানের যেই অ্যাসেট, এই অ্যাসেটের সমান হবে লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি। তাহলে এখানে দুইটা জিনিস আছে, যে ওই পাশে দুইটা উপাদান আর এই পাশে একটা উপাদান, এখানে হচ্ছে এ আর এখানে এল প্লাস উই। তাহলে এল ও লাইবিলিটিস এবং উই ও লাইবিলিটিস। তাহলে আমরা লাইবিলিটিস দুই প্রকারের আমরা জানি, একটা হচ্ছে আন্তঃদায়, একটা হচ্ছে বহির্দায়। আন্তঃদায় এবং বহির্দায় সম্পর্কে আমরা একটু ক্লিয়ারলি ধারণা নেব, কোন কোন লেনদেনগুলোকে আমরা এল বলবো এবং কোন লেনদেনগুলোকে আমরা উই বলবো। যদি এটা কারবার প্রতিষ্ঠান হয়, এটা যদি হয় একটা পক্ষ, এটা যদি মালিক পক্ষ হয়, আর এটা যদি কোনো তৃতীয় পক্ষ হয়, তাহলে কারবার প্রতিষ্ঠান যদি মালিকের কাছে কোনো জিনিস নিয়ে দায়বদ্ধ হয়, কোনো উপাদানে দায়বদ্ধ হয়, কারবার যদি মালিকের সাথে দায়বদ্ধ হয় তাহলে এটা হচ্ছে উই, এবং কারবার যদি তৃতীয় পক্ষের সাথে দায়বদ্ধ হয় তাহলে এটা হচ্ছে এল। মানে হচ্ছে কারবার মালিককে মূলধন দিল, তো কারবার কার সাথে দায়বদ্ধ? কারবার মালিকের সাথে দায়বদ্ধ, এই জন্য এটা উই। আর কারবার ব্যাংক থেকে লোন আনলো, তো কারবার কার সাথে দায়বদ্ধ? ব্যাংকের সাথে, এই জন্য এটা হচ্ছে এল। কারবার বাকিতে পণ্য ক্রয় করে আনলো, তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে কারবার কার সাথে দায়বদ্ধ? তৃতীয় পক্ষের সাথে, তাহলে ওইটাও এল। মালিক 10,000 টাকা কারবারের মূলধন বিনিয়োগ করলো, এখন কারবার কার সাথে দায়বদ্ধ? কারবার মালিকের সাথে দায়বদ্ধ, মালিকের সাথে দায়বদ্ধ হলে উই। তার মানে বুঝতে পারলাম, কারবার যদি মালিকের সাথে দায়বদ্ধ হয় সেগুলো হচ্ছে উই, কারবার যদি তৃতীয় পক্ষের সাথে দায়বদ্ধ হয় সেগুলো হচ্ছে এল। তাহলে আমরা হিসাব সমীকরণে এ ইকুয়াল টু এল প্লাস উই, আমরা মৌলিক সমীকরণকে আমরা একটু বর্ধিত করলে দেখতে পাই এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই। এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লাইবিলিটিস, সি হচ্ছে ক্যাপিটাল, আই হচ্ছে ইনকাম এবং ই হচ্ছে এক্সপেন্সেস। আমরা আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, আমরা বর্ধিত হিসাব সমীকরণটি পক্ষান্তর করলে, আমরা যদি একটু পক্ষান্তর করি, বর্ধিত হিসাব সমীকরণটি হচ্ছে এইটি, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই ইকুয়াল টু ই, যে মাইনাস ই যে উপাদানটা আছে, এই মাইনাস ইটাকে যদি আমরা এই ডান পাশের মাইনাস ই কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের সমীকরণটি দ্বারা এ প্লাস ই ইকুয়াল এল প্লাস সি প্লাস আই। তাহলে এখানে আমরা এ সমান সমান জানি অ্যাসেট, ই সমান সমান হচ্ছে এক্সপেন্সেস, এল সমান সমান লাইবিলিটিস, সি সমান সমান হচ্ছে ক্যাপিটাল, আই সমান হচ্ছে ইনকাম এবং উই হচ্ছে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। আমরা ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব, আমরা উইকে আমরা ইলাবোরেট করলাম। তাহলে আমরা এখানে দুইটা পাশ, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারলাম, যে হিসাব সমীকরণের এই পাশটা হচ্ছে বাম পাশ আর এই হচ্ছে, এটা হচ্ছে ডান পাশ। তাহলে আমরা এই হিসাব সমীকরণের এই এই দুইটা পাশকে পাশের মানে এটা এই দুইটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা হিসাবের আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই হিসাব সমীকরণের এই বাম পাশের উপাদানগুলো, হিসাব সমীকরণের এই বাম পাশের যে উপাদান এ এবং ই, এই যদি বাম পাশের যে উপাদানগুলো, এই বাম পাশের উপাদানগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, এবং এই বাম পাশের উপাদানগুলো হ্রাস পেলে হবে ক্রেডিট। ঠিক অনুরূপভাবে হিসাব সমীকরণের এই ডান পাশের উপাদানগুলো, এই ডান পাশে এল সি এবং আই, এই ডান পাশের উপাদানগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর হ্রাস পেলে হবে ডেবিট। তাহলে আমরা এই আধুনিক পদ্ধতিতে, এই হিসাব সমীকরণ পদ্ধতিতে আমরা খুব সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো এখন, যে এ ইকুয়াল টু এল প্লাস এ ইকুয়াল টু এ প্লাস ই ইকুয়াল এল প্লাস সি প্লাস আই। আমরা এই বাম পাশের উপাদানগুলোকে আমরা যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে, আর এই ডান পাশের উপাদানগুলো হ্রাস পেলে হবে ক্রেডিট আর বৃদ্ধি পেলে হবে ডেবিট। তাহলে আমরা
এখন এই কিছু লেনদেনকে আমরা এই আধুনিক পদ্ধতিতে হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে আমরা লিপিবদ্ধ করতে পারি তা একটু দেখাবো। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, পারচেজ এ মেশিনারি টাকা 2 লাখ, 2 লাখ টাকা দিয়ে একটি মেশিনারি ক্রয় করা হলো। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে এই এই আধুনিক পদ্ধতিতে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি? আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি পারচেজ এ মেশিনারি ক্রয় করা হলো 2 লাখ টাকা দিয়ে। তাহলে 2 লাখ টাকা, এখানে দুইটা উপাদান জড়িত, একটা হচ্ছে মেশিনারি এবং একটা হচ্ছে নগদ টাকা, দুইটাই সম্পদ, মেশিনারিও সম্পদ নগদ টাকাও সম্পদ। তাহলে এই লেনদেনটির ফলে কী ঘটেছে কারবারে, হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করেছে লেনদেনটি? এই লেনদেনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করেছে যে এই অ্যাসেটের পাশেই অ্যাসেট, একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, একটা অ্যাসেট হ্রাস পেয়েছে। যেমন মেশিনারি ক্রয় করাতে কারবারে মেশিনারি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর ক্যাশ টাকা চলে গেছে, সেজন্য নগদ নামক সম্পদ, ক্যাশ নামক সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এটাকে আমরা যে সম্পদটা বৃদ্ধি পেয়েছে সেটা করব সম্পদ। আমরা জানি এই বাম পাশের উপাদানগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়, যেহেতু অ্যাসেট দুটোই মেশিনারি ও অ্যাসেট, ক্যাশ ও অ্যাসেট। তাহলে আমরা এটা জাবেদা করতে পারি, মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা মেশিনারি ডেবিট করলাম, ক্যাশ ক্রেডিট করলাম। মেশিনারি সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ সহ সম্পদ অ্যাসেট, অ্যাসেট হ্রাস পেয়েছে সেই জন্য অ্যাসেট ক্যাশ ক্রেডিট। এবার আমরা ই উপাদান, এটাকে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন পেইড স্যালারি টাকা 500 টাকা স্যালারি পেড করা হয়েছে। তাহলে স্যালারি এটা একটা ব্যয়, এক্সপেন্স আমরা জানি। তাহলে এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট, যেহেতু এই বাম পাশের উপাদানগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে এই স্যালারি পেড করাতে কারবারের এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্সপেন্সটার নাম হচ্ছে কি? স্যালারি। তাহলে স্যালারি নামক সম্পদ, মানে স্যালারি নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর এই স্যালারি নামক ব্যয় এই সম্পাদন করার জন্য কারবার থেকে নগদ টাকা চলে গিয়েছে। নগদ টাকাটা কি? ক্যাশ টাকা। তাহলে ক্যাশ এটা হচ্ছে অ্যাসেট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটা বৃদ্ধি পেয়েছে এই পাশের উপাদান দিয়ে, এই পাশের উপাদানই ই বৃদ্ধি পেয়েছে আর এ হ্রাস পেয়েছে। আমরা জানি এই পাশের উপাদানগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে স্যালারি, স্যালারি যেহেতু এক্সপেন্স, স্যালারি যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানে এই ই এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, আর এখানে অ্যাসেট, ক্যাশ নামক অ্যাসেট হ্রাস পেয়েছে এই জন্য ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এই পাশের উপাদানগুলোকে আমরা বুঝতে পারলাম যে বাম পাশের উপাদানগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। এবার আমরা ডান পাশের প্রথম উপাদানটা এল সম্পর্কে আলোচনা করব। একটা উদাহরণের মাধ্যমে আমরা এলকে প্রকাশ করতে পারি। যেমন পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টাকা 5000, মানে 5000 টাকার মার্চেন্ডাইজ বাকিতে ক্রয় করা হলো। তাহলে 5000 টাকার মার্চেন্ডাইজ যেহেতু বাকিতে ক্রয় করা হলো, তাহলে এখানে একটা দায় সৃষ্টি হয়েছে যে যেই লোকটিকে ক্রয় করা হয়েছে তাকে টাকাটা পেড করতে হবে। তাহলে একটা দায় সৃষ্টি হয়েছে। তো দায়টা কি কারবার প্রতিষ্ঠান মালিকের সাথে নাকি তৃতীয় পক্ষের সাথে? যেহেতু আমরা জানি যে মালিকের সাথে দায়বদ্ধ হলে ওই উই আর তৃতীয় পক্ষের সাথে দায়বদ্ধ হলে হয় এল। তাহলে যেহেতু কারবার প্রতিষ্ঠান পাওনাদারের সাথে দায়বদ্ধ, অ্যাকাউন্টস পেবল নামক একটা নতুন পাওনাদার সৃষ্টি হয়েছে, যেহেতু পাওনাদারের সাথে যা দায়বদ্ধ সেহেতু এল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জানি এল বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এল বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে এখানে আমরা এখানে আমাদের তাহলে কাজটা হচ্ছে যে একটা মার্চেন্ডাইজ নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, যেহেতু বাকিতে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করেছি, কারবার প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে মার্চেন্ডাইজ এটা একটা সম্পদ, যেহেতু বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি।
আমি সংক্ষেপে লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, আর যেহেতু এই বাকিতে পণ্য ক্রয় করেছে সেহেতু পাওন অর্ডার সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়েছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে একটা এল লাইবিলিটিস, তাহলে লাইবিলিটিস বৃদ্ধি পেয়েছে সেই জন্য লাইবিলিটিস ক্রেডিট হয়েছে, আর সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হয়েছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হওয়ার কারণ হচ্ছে যে সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর এল পাওনাদার এটা অ্যাকাউন্টস পেয়েবল, এই অ্যাকাউন্টস পেয়েবল এই লাইবিলিটিস আমরা জানি লাইবিলিটিস যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নামক লাইবিলিটিস বৃদ্ধি পেয়েছে সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়েছে। আমরা এখন আরেকটি উদাহরণের মাধ্যমে জানব যে সি ক্যাপিটাল সংক্রান্ত একটা উদাহরণ দিই আমরা, এটা কীভাবে আমরা হিসাব সমীকরণের মাধ্যমে লিখতে পারি। যেমন মিস্টার কাজী ইনভেস্ট টাকা 50,000 ইন বিজনেস, ইন বিজনেস, তাহলে মিস্টার কাজী ইনভেস্ট টাকা 50,000 ইন বিজনেস, মানে 50,000 টাকা ব্যবসায়ে সে বিনিয়োগ করলো। তাহলে এতে বিনিয়োগ করলে কি হয়েছে, যে কারবার মালিকের সাথে, কারবার মালিকের সাথে দায়বদ্ধ, দায়বদ্ধ হয়েছে, অর্থাৎ কারবারের সাথে মিস্টার কাজী মানে কারবারের মালিক, এই মালিকের সাথে, কারবার প্রতিষ্ঠান মালিকের সাথে দায়বদ্ধ হলে এটা হচ্ছে উই, অথবা আমরা ক্যাপিটাল সি ক্যাপিটাল বলতে পারি। তাহলে এখানে কী হয়েছে, যে মিস্টার কাজী ইনভেস্ট টাকা 50,000 ইন দ্য বিজনেস। হ্যাঁ, তাহলে মিস্টার কাজী এখানে ওনার, মালিক, মালিক বোঝানো হয়েছে মিস্টার কাজীকে। তাহলে যেহেতু ইনভেস্ট করেছে 50,000 টাকা ইন বিজনেস, মানে সে 50,000 টাকা কারবারে বিনিয়োগ করেছে, তো এতে করে কারবারের একটা দায় সৃষ্টি হয়েছে মালিকের সাথে, মানে কারবারের যদি মালিকের সাথে দায় সৃষ্টি হয় তাহলে তাকে ক্যাপিটাল বলে। অর্থাৎ ক্যাপিটাল হচ্ছে যে মালিক কারবারকে অর্থের, অর্থ অথবা অর্থের সমতুল্য যে কোনো কিছু কারবারকে যদি বিনিয়োগ করে তাহলে তা ক্যাপিটাল হিসেবে গণ্য করা হয়। যেমন মালিক যদি নগদ টাকা কারবারকে দেয় তাও ক্যাপিটাল, মালিক যদি তার একটা বিল্ডিং কারবারকে ব্যবহার করতে দেয় তাও ক্যাপিটাল, মালিক যদি তার একটা গাড়ি কারবারকে ব্যবহার করতে দেয় তাও ক্যাপিটাল, মানে কারবারের একটা রুম মালিককে ব্যবহার, কারবার মালিকের একটা রুম কারবারকে ব্যবহার করতে দিল তাও ক্যাপিটাল, অর্থাৎ মালিক কারবারকে যা প্রদান করবে তা মূলধন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখন মালিক কারবারকে 50,000 টাকা প্রদান করলো নগদ টাকা, এতে করে কারবারের নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং ইভেন কারবারের একটা লাইবিলিটির সৃষ্টি হয়েছে মালিকের সাথে, মালিকের সাথে লাইবিলিটির সৃষ্টি হলেই উই, আর তৃতীয় পক্ষের সাথে লাইবিলিটির সৃষ্টি হলেই তা এল। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে যেহেতু ইনভেস্ট করেছে কারবারে ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে যাবে দেওয়া হবে ক্যাশ ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট কেন, সম্পদ বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়, এই জন্য হিসাব সমীকরণের সর্বশেষ উপাদানটি হচ্ছে আয়। আয়ের ক্ষেত্রে আমরা জানি ইনকাম, এই ডান পাশের উপাদানগুলো যেহেতু বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টাকা 2,000, তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্টের উপর সুদ, তাহলে আমরা এটাকে, আমরা যেহেতু এখানে ইন্টারেস্ট ইনকাম যেহেতু আয়, তাহলে আমরা এখানে জাবেদা করতে পারি ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে, যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এখানে ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট হবে, আমরা ইনভেস্টমেন্ট ডেবিট ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, অথবা অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম ডেবিট ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, অথবা আমরা জাবেদা দিতে পারি যদি নগদে আমরা পেয়ে যাই তাহলে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে হিসাব সমীকরণের এই উপাদানগুলো, ডান পাশের উপাদানগুলো যদি, বাম পাশের উপাদানগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। ঠিক অনুরূপভাবে হিসাব সমীকরণের এই এই বাম পাশের, ডান পাশের উপাদানগুলো বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, আর হ্রাস পেলে হবে ডেবিট। তাহলে বন্ধুরা, আগামী ক্লাসে আমি আলোচনা করব রেকর্ডিং প্রসেস অধ্যায়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেনদেনগুলো কীভাবে প্রভাবিত করে, অর্থাৎ হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।